বাংলাদেশে একজন ক্রিকেটার, নাম হলো তামজিদ সাকিব। এই ছেলেটা একটা ফেসবুকে ওয়ালে একটা স্ট্যাটাস দিয়েছে নারীদের বিষয় নিয়ে, যে নারীরা যদি চাকরি করে স্বামীর হক আদায় হয় না, নারীরা যদি চাকরি করে সন্তানের হক আদায় হয় না, নারীরা যদি চাকরি করে পর্দা সঠিকভাবে সে বলেন না কেন পালন করতে পারবে না। একজন নারী যদি চাকরি করে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। আমি যখন গাজীপুরে গত বছরে কয়েকটা প্রোগ্রামে গিয়েছিলাম, বারবার কয়েকজন সিরপুট দিচ্ছে, হুজুর একটু মহিলাদের আলোচনা করবেন। কেন? যে মহিলারা এই গার্মেন্টসে চাকরি করে তারা স্বামীরে টাইমই দেয় না, কথা কয় না। তাহলে গার্মেন্টসে যে মহিলারা চাকরি করে তারা যদি স্বামীর টাইম না দেয়, তাহলে সরকারি বেসরকারি যারা চাকরি করতেছে নারী, বলেন তো এরা কি আরো টাইম দেবে? তো এই ভাইজান খুব চমৎকার একটা কথা লিখেছেন, যে নারীদের পর্দা সব জায়গায় রক্ষা হওয়া দরকার। একজন পর্দাশীল নারী বিশাল একটা নিয়ামক, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এই ভাইকে নিয়ে তর্ক বিতর্ক, কথা বোঝেন নাই কারা করবে? ওই যে বোঝেন নাই, কথা বোঝেন নাই, যাদের পর্দা ভালো লাগে না, যারা বিশ্ববিদ্যালয়ে বলে তোমরা হেজাব নিকাব খুলে এই জায়গায় পড়তে আসো, এই সমস্ত মানুষদের কাছে পর্দা ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আবার এই ভাইটি কেবলই মনে করেন একটু ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ টিমে ঢুকেছে, আর এদের চুলকানি শুরু হয়ে গেছে সে 2022 সালে যেটা ফেসবুকে লিখেছে সেইটা নিয়ে, কথা কি বুঝতে পারছেন? অতি টানে, অতি টানে, মুখে কি সুন্দর সুন্নতি দাঁড়িয়ে একটু দেখা যায় তো, কথা কি বোঝেন নাই? নিজের ভিতরে আমল আছে, সুন্নতি দাঁড়িয়ে দেখা যায়, পর্দা নিয়ে কথা বলে। হ্যাঁ, নারীদের এই পর্দার বিষয় তুলে ধরে কেন বলেন তো? মুসলমান হিসাবে একটু বলেন তো, পর্দা নফল না ফরজ? আচ্ছা, এটা যাদের সহ্য হয় না এরা কি মুসলমান হতে পারে? জোরে বলেন, মুসলমান হতে পারে? যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা এই সমাজে নারীকে নগ্নতার দিকে, অশ্লীলতার দিকে ধাবিত করতে চায়, এদের কাছে পর্দা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, কথা বলেন ঠিক কিনা? নারীরা পর্দা করলে তার সম্মান মর্যাদা বাড়বে, কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, একজন পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়, কথা বলেন ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বেপর্দায় চলতে পারে? আজকে যারা পর্দা নিয়ে চুলকানি হয়, যাদের দাড়ি দেখলে চুলকায়, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এই জন্য মুসলমান আপনাকে, আমাকে সতর্ক থাকতে হবে, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে, পর্দার বিরুদ্ধে কথা বলবে, দাড়ির বিরুদ্ধে কথা বলবে, টুপির বিরুদ্ধে কথা বলবে, তাদের পাপ ভাঙা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে কারা কারা জিদু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের জীবন দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। বাতিলকে ভয় পেলে হবে না, বাতিল ঘাড়ে সেকে এদিক খেল করেন, বাতিল ঘাড়ে সেপে আপনার আমার আবার গাল চুলকাবে, কথা কর না কেন? এই জন্য বাতিলকে সুযোগ দেওয়া যাবে না। ইসলাম বিদ্বেষী যত মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে, যারা ইসলামের কল্যাণে কথা বলবে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের এই প্রিয় তামজিদ সাকিব ভাইয়ের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? যারা যেই জায়গায় থেকে, যে প্ল্যাটফর্মে থেকে ইসলামের কথা বলবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? একটু হাত তোলেন, টান টান করে হাত তোলেন, দিনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাল্লাহ। কয়দিন দুনিয়াতে বাঁচবো? বাতিলের চামচামি করার সুযোগ নাই, কারো পাঁচাটা গোলাম হতে আমরা রাজি নাই, আমরা গোলামির জিন্দিগি মেনে নিতে রাজি নাই, আমরা মুসলমান, আমরা বীরের জাত, কথা বলেন ঠিক কিনা? যে কয়দিন আল্লাহর জমিনে বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো, লিল্লাহে তাকবীর। এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য আমাদের জান মাল সব দিতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত, বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনারা আমার জীবনের মালিক কে? এ নওগার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?
প্রেম করবা আর ডানা পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছি তো মুসলমান কারা কারা রাজি আছি দুই হাত তুলে লিল্লাহে তাকবীর তাহলে বলেন আপনার আমার সম্পদের মালিক জীবনের মালিক এই জীবন দিতেও রাজি আছি সম্পদ দিতেও এবার একটু আওয়াজ কম হইছে আপাতত জীবন দেয়া লাগবে না যেহেতু মসজিদের উন্নতি কল্পে মাহফিল একটু ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যতটুকু পারি একটু সহযোগিতা করি এরপরে প্রাণ ভরে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে ততক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ ডিজিটাল কায়দায় মার হবে খালি একটু অপেক্ষা করেন কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে গেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলি না নোংরা অসভ্য মন মানসিকতার কিছু নিয়েরাই কিন্তু পোশাকের স্বাধীনতার নামে স্লোগান তোলে কথা কন্না কায় নারীর পোশাকের স্বাধীনতা আছে না নাই আছে না নাই পোশাকের স্বাধীনতা সেই যুগের পর থেকে যুগ ছিল কিন্তু এখন কিছু ডিজিটাল মগামগির জন্ম হয়েছে এদের মাথায় কিছু আছে কিনা আল্লাহ ভালো জানে ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই স্বাধীনতার নামে কি যেটুকু পরে আছো ওটুকু পড়তে চাচ্ছ না উলঙ্গ হয়ে যদি বসবাস করার এতই শখ হয় ভিসা পাসপোর্ট লাগাইয়া যেই দেশে উলঙ্গ মানুষ বসবাস করে ওই দেশে চলে যাও তোমার মতো মানুষের জন্য এই দেশে কুকুরও কাঁদবে পোশাকের স্বাধীনতার নামে কি বলে কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই শুনেননি আপনারা পর্দার আওয়াজ বলে শুনবে তো একটু বলা লাগবে না রাগ করতেছেন নাকি আপনারা দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর ওরা অভাবের কারণে পরুক দাদি নানি আর গরমের কারণে পরুক দাদি নানু ওরা কি নওগাঁ বিশ্বরেটে যা বলছে এই আমি তোর নানি দেখ শাড়ি পরেছি বলেছিল এই আমি তোর দাদি দেখে যা শাড়ি পরেছি তাহলে আমাদের দাদি নানি বারো হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে ঘরের ভিতরে ছিল ওরা বিশ্ব রোডে স্লোগান তোলে নাই আর তুমি বোন বারো হাত শাড়ি দিয়া এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ হবে কথা কর না কে বোঝেন না মনে হয় রাগ করতেছেন এরকম যারা অসভ্য নোংরা মন মানসিকতা নিয়ে অটবস করে এই সমস্ত মানুষেরা পোশাকের স্বাধীনতার নামে মডার্ন সাজতে চায় গেঞ্জি পইরা প্যান্ট পইরা জিন্সের ব্যান্ড পইরা রাস্তাঘাটে বেড়াইতে চায় মনে রাখবেন যারা সভ্য মা বাবার জন্ম দেওয়া সন্তান এরা কোনোদিন অশ্লীলতার নামে নোংরামি করবে না যেই ঘরে মুসলমানে দিককাল করেন যেই যুবক মুসলমান যেই যুবতী মুসলমান সে কোনোদিন আধুনিকতার নামে আল্লাহর বিধানকে বিধ্বাঙ্গুলি দেখাইতে পারে ইসলাম মানবা সোজা হয়ে চলবা ইসলাম মানবা দুনিয়া আখিরাতে দামি হইবা ইসলাম মাইমানা লাঞ্ছিত হইবা অপমানিত হইবা কথা বলেন ঠিক কি না এজন্য ইসলাম নারীর সম্মান মর্যাদা বাড়াইছে পর্দার মাধ্যমে কথা বলে ঠিক কি না পর্দা হলো নারীর মর্যাদা সম্মান বাড়ায় একটা ঢিলা ঢালা বোরকা পরা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কি না নারী নারী পর্দাতেই সুন্দর নারী হলো এদি খেয়াল করেন নারী যদি তার ইজ্জত সতীত্ব এগুলোর হেফাজত করতে চায় পর্দার বিকল্প আর কিছুই নাই পর্দাতেই নারীর সম্মান মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ এটা বোঝা লাগবে আর যারা আধুনিকতার নাম দিয়া নারীদের সমান অধিকার পোশাকের স্বাধীনতা